অবস্থা ই করে দিয়ে বলে দিয়ে গেতরা বন্ধ করলে তো আমাদের খুলে দেওয়ার কোনো সুযোগ নাই আমাদের সমঝোতা হলো মোবাইল রিসে করে তারপরে আমি সমঝোতা আমার ওখানে এলাকায় নৌকা সামনে কি এসে দাঁড়ালো তার না হতে আমি দলের চেয়ারম্যান মহাসচিবকে বললাম আমি নির্বাচন করব না কারণ এই নির্বাচন আমি করব না ওনারা বললো কেন করবো না আমি সেখানে আমার নির্বাচন রেজাল্ট আসবে না আমি কেন উপ নির্বাচন করেছিলাম নিশ্চিত পাস সেই নির্বাচনটা আপনারা স্বচ্ছ করতে পারেন নাই অতএব আমি নির্বাচন করবো না তখন আমাকে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব দিল তাহলে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বটা কি সারা বাংলাদেশে যারা নির্বাচন করবে তাদের কোথায় সমস্যা আছে তাদের কোথায় অসুবিধা আছে আমাদেরকে জানাবে আমরা দলের চেয়ারম্যান মহাসচিবকে জানাবে কিন্তু বলেছে যে সমস্যাগুলি আমরা দলের চেয়ারম্যানকে জানাতে পারি নাই পাই নাই আমি মহাসচিবকে ডেইলি একবার করে কথা হয়েছে মহাসচিবকে বলেছি সারা বাংলাদেশ থেকে যোগাযোগ করতেছে চার পাঁচ দিন হয়ে গেল তারা তাদের যতটুকু সাধ্য সামর্থ্য আছে তারা নির্বাচন পরিচালনা করে দিচ্ছে কিন্তু এখন তো তাদের কিন্তু আর্থিক সহযোগিতা চায় তারা সহযোগিতা চায় মহাসচিব বারবার আশ্বাস দিয়েছে দেখি একটা সম্ভাবনা আছে চেষ্টা করতেছি কিন্তু চেয়ারম্যানের কাছে আমরা আশ্বাস পাই নাই চেয়ারম্যান আমাকে বলেছে কিসের টাকা চাই কেন টাকা দিব কিসের টাকা ওরকে আমি নির্বাচন করতে বলেছি এই কথা বলার পরে কাউকে ঢুকতে দেবে না ধমক টমক দিছে চেয়ারম্যানকে আর পাই নাই কিন্তু মহাসচিব বারবার আশ্বাস দিয়েছে কিন্তু সর্বশেষ উনি ব্যর্থ হয়েছে বললো যে পারি নাই যেখান থেকে আমাদের সহযোগিতা পাওয়ার কথা ছিল সেই সহযোগিতা আমরা পাই নাই সেই কারণে দলের প্রার্থীদেরকে আমরা সহযোগিতা করতে পারি নাই এই যে আমি এখানে উপস্থিত ওখানে আমি আর এসে বুধবার এই কয়েক দলকে আর কি মানার জন্য না তাকে আমরা দলটা করি না আজকে যদি সারা বাংলাদেশে 300 সমঝোতা না হইতো তাহলে এমপি আমরা 2000 হলেও দলটা সারা বাংলাদেশে টিকে যেত আজকে দলটা শেষ করে গেছে দালাল হিসাবে চিহ্নিত হয়ে গেছে আজকে যারা এলাকায় গিয়েছে তাদেরকে বলে যাই তুমি কেন এসেছো তো চিপিয়ে দিচ্ছ তুমি কেন আমার এখানে আমার চেষ্টা করতে এরকম অপমান অপদস্থ আমাদের বিভিন্ন পার্টিদেরকে হইতে হয়েছে তাই আজকে আমরা আমাদের দাবি ছিল আমরা সকলের মনে ইচ্ছা ছিল প্রেসিডিয়াম মেম্বারদের মিটিং না করে শপথ না হয় কিন্তু আজকে প্রথম বলা হলো আজকে শপথ দিবে না আধা ঘন্টার মধ্যে চেয়ারম্যান বলল আজকে শপথ এত তারা হয় কেন চেয়ারম্যান এক এক সময় এক এক কথা বলে কেন কেন দলের নেতা কর্মীদের আজকে আমাদের সব ব্ল্যাকমেল করা হলো আজকে সারা বাংলাদেশে জাতীয় পার্টি অস্তিত্ব নেটানোর দিয়েছে আজকে সেই কারণে আমার মনে হয় এখানে সবাই সমবেত হয়েছে সকলে হয়তো চেয়ারম্যান আজকে আমি বন্ধ আজকে এখানে দলবদ্ধ ভাবে একত্রিত ভাবে এখানে আসার কথা না অফিসে কোনো কার্যক্রম নেই আপনাদের কেউ ঢুকতে চায় বা দলবদ্ধ ভাবে আসে সেক্ষেত্রে আপনারা তাদেরকে নিবৃত্ত করবেন আমরা তো অফিস কর্তৃপক্ষের সাথে কথা বলি না আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য এখানে এসেছি অফিসের সাথে আমাদের সরাসরি কোনো কথা হয়নি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে কোথায় কোথায় ফোর্স দিতে হবে কোথায় শৃঙ্খলা রক্ষা করতে হবে এটা আমাদের কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাহলে ঢোকার ক্ষেত্রে আপনারা ইয়া করলেন না আজকে অফিস গেট বন্ধ ভিতর থেকে বন্ধ লোকজন বলছে বন্ধ সেখানে জোর করে কেউ ঢুকলে তো আমরা সেটা নিয়ন্ত্রণ করবো আরেকটা বিষয় ভাই প্রেসিডেন্ট সদস্য আসছে সেটা তার বিষয় কিন্তু অফিস তো বন্ধ বন্ধ জোর করে তো ঢোকা যাবে না তারা বন্ধ করলে তো আমাদের খুলে দেওয়ার কোনো সুযোগ নাই আমাদের